হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীপাবলির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটা পর্ব নিয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মশালা চিকেন। একদম অল্প তেল দিয়ে কী করে মশালা চিকেন রান্না করতে হয় সেটা শিখতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থেকো আর আমার সাথে থেকো। তাহলে চলো ফার্স্টে দেখে নাও কী কী লাগছে। মশালা চিকেন বানানোর জন্য 600 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি 2 চামচ মতো আদা বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে পিউরি বানিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। মশালা চিকেন বানানোর জন্য প্রথমে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা এবার একটু গরম করে নেব গ্যাস জ্বেলে। তাতে এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। খুবই কম তেলে রান্নাটা আমি আজকে করব। তেল একটু গরম হলে তাতে দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2-1টা মতো তেজপাতা। এবারে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হলেই তাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে এবার হালকা করে একটু কষিয়ে নিচ্ছে। এক মিনিট কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 2 চামচ মতো আদা বাটা দিয়েছি আমি। এবার আদা বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা বা টমেটো পেস্টটা। ভালো করে 2-1 মিনিট মতো কষিয়ে নেব। টমেটো দিতেই কিন্তু কালারটা বেশ অন্যরকম হয়ে গেল। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু স্বাদ মতো দেবে। এবার অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা এই কারণেই দিলাম যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। এবারে মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। মশলাটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কাগুলো। মশলাটা 5 মিনিট কষানো হয়ে যাওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। এবারে চিকেনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে।
তোমরা কিন্তু দেখতে পেলে আমি কিন্তু খুবই অল্প তেল দিয়ে রান্নাটা করেছি আজকে। সো একদমই খুব বেশি রিচ রান্না নয় এটা, তো বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই এই রান্নাটা এনজয় করতে পারবে। চিকেনটা মিনিট দশে কষানোর পর দেখো চিকেন থেকে তেল বেরোচ্ছে। চিকেন থেকে তেল বেরোলে বুঝতে হবে যে চিকেনটা কষানো কমপ্লিট। এবারে এতে আমরা জল অ্যাড করে দেব। তোমরা যেরকম পরিমাণে ঝোল রাখতে চাও চিকেনে সেরকম বুঝে কিন্তু জলটা অ্যাড করবে, আর অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করার চেষ্টা করো। মোটামুটি ঝোল রাখবো আমি, তোমরা যদি একটু বেশি বা কম করতে চাও সো জলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেবে। এবারে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কুক করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকা খুলে উপর থেকে দুখানা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের মাংসটা অলমোস্ট কমপ্লিট, একটু চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। মাংসটার কালারটা কিন্তু অসাধারণ এসেছে, দেখতেই পাচ্ছ। আমাদের মাংস কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। তো চলো আমাদের রান্না একদম কমপ্লিট, এবার গার্নিশিং করে নেওয়া যাক। সো গাইজ, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা প্লিজ করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, হেলদি থেকো, আর দীপাবলি খুব আনন্দ সহকারে কাটিও। টাটা।